তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আমাদের এই ভিডিওতে। তোমাদের ওয়ার্কশিট অর্থাৎ বাড়ির কাজ দেওয়া হয়েছে। এই বাড়ির কাজগুলো তোমাদের সমাধান করে দিতে হবে তোমাদের শিক্ষকের কাছে, আর এই শিক্ষকরা তোমাদের এই বাড়ির কাজগুলো থেকে তোমাদের মূল্যায়ন করবে। তাই তোমাদের জন্য এই বাড়ির কাজগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বিজ্ঞান প্রথম সপ্তাহের বাড়ির কাজের অর্থাৎ ওয়ার্কশিটটির যেই নমুনা উত্তরটি, সেটি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তার আগে তো আমাদের একটি অংশ পড়ে নিতে হবে তোমাদের বইয়ের। প্রথম অধ্যায়ের নাম আমাদের পরিবেশ। আমাদের চারপাশে রয়েছে বন্ধু বান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, ঘরবাড়ি ইত্যাদি। চারপাশে সবকিছু মিলেই তৈরি হয়েছে আমাদের পরিবেশ। পাঠ একের সার সংক্ষেপ। নানা রকমের জিনিস আমাদের চারদিক ঘিরে রেখেছে। শ্রেণীকক্ষে চেয়ার, টেবিল, বই, খাতা এবং তোমার শিক্ষক ও সহপাঠীরা রয়েছে। মাঠে রয়েছে গাছপালা, গরু ছাগল, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো ইত্যাদি। এই সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। তোমাদের বিভিন্ন ধরনের পরিবেশ যে দ্বিতীয় পাঠটি রয়েছে, সেখান থেকেই দেওয়া হয়েছে তোমাদের এই ওয়ার্কশিটটি। তোমাদের প্রশ্নটি হচ্ছে, নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করো। দুই, নিচে দেখানো ছবি থেকে কোনটি মানুষের তৈরি, কোনটি মানুষের তৈরি নয় তা আলাদা করো। তোমাদের সহপাঠীদের সাথে আলোচনা করার কোনো সুযোগ নেই, তাই তিন নম্বর যেই পয়েন্ট আছে সেটি তোমাদের জন্য প্রযোজ্য নয়। যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমাদের বের করতে হবে কোনটি মানুষের তৈরি আর কোনটি মানুষের তৈরি নয়। তোমরা এখানে বন্ধু বান্ধব দেখতে পাচ্ছ, মানুষ দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ গরু ছাগল, সূর্যের আলো, সূর্য, আকাশ, পাহাড়, গাছপালা, পশু পাখি, এগুলো মানুষের তৈরি নয়, নদীও মানুষের তৈরি নয়। আর তোমরা যে দেখতে পাচ্ছ সেতু, স্কুল, পতাকা, ব্যাগ, তোমাদের জামা কাপড়, নলকূপ, বাড়ি, এগুলো মানুষের তৈরি। এটি কীভাবে লিখতে হবে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য তোমাদের এরকম একটি ছক তৈরি করে নিতে হবে। ছকের এক পাশে থাকবে মানুষের তৈরি, আরেক পাশে থাকবে মানুষের তৈরি নয়। মানুষের তৈরিতে থাকবে স্কুল, সেতু, বাড়ি, স্কুল ব্যাগ, পতাকা, বই খাতা। তোমরা এখানে আরও কিছু পয়েন্ট যোগ করতে পারো, যেমন নলকূপ, এটা কিন্তু তোমরা লিখতে পারো। আর মানুষের তৈরি নয় গাছ, মাটি, পানি, সূর্য, পাহাড়, পশু পাখি, এগুলো কোনোটাই মানুষের তৈরি নয়। পশু পাখির মধ্যেই কিন্তু গরু ছাগল পড়ে যায়, তাই এখানে আর আলাদা করে গরু ছাগলের কথা উল্লেখ করার প্রয়োজন নেই। তোমাদের জন্য এই ওয়ার্কশিটগুলোর নমুনা উত্তর আমাদের চ্যানেল থেকেই সবার আগে দেওয়া হয় এবং অন্য কোনো চ্যানেল থেকে দেওয়াই হয় না। তাই তোমরা আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো তারা দ্রুত সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দাও।